আসসালামু আলাইকুম। নিজন ডিস থেকে আমি জনাইতে আহমদ চৌধুরী সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে মাত্র 3-4 দিন আগে সিলেট শিলাবৃষ্টি হয়েছিল, ব্যাপক শিলাবৃষ্টি হয়েছিল। অর্থাৎ সিলেটের মানুষ এর আগে এত শিলাবৃষ্টি কখনো দেখেনি। সেই শিলাবৃষ্টি বৃষ্টির ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে আবার আজকে শিলাবৃষ্টি হচ্ছে সিলেটে। তবে আজকের এই শিলাবৃষ্টিটা একটু শিল যেগুলো পড়ছে আকাশটা একেবারে ছোট ছোট শিল পড়ছে, প্রায় 2 দফায় এই শিল পড়ছে। প্রথম 1 দফা পড়ছে, অর্থাৎ এই বৃষ্টিপাত শুরু হতে না হতেই শিল পড়েছিল। আমরা আছি পূর্ব জিন্দাবাজার এলাকায় এবং সেই শিলের সাথে প্রচন্ড পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে আবার ছোট ছোট আকারে শিলাবৃষ্টি পড়ছে আকাশ থেকে। জানি না আসলে সিলেটবাসীর উপর কি রকমের কোনো বিপদ আছে কিনা। অব্যাহতভাবে যে সিলেটে প্রতিদিনই বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাতের মাত্রা অত্যধিক। প্রায় প্রতিদিনই সিলেটে ঘন্টার পর ঘন্টা বৃষ্টিপাত হয়। গেল কয়েকদিন আমরা দেখেছি যে তারাবির নামাজ শেষ হতে না হতেই বড় রকমের বৃষ্টিপাত হয়, অর্থাৎ মুষলধারে বৃষ্টিপাত হয়। আজ এ নিয়ে 2 দফা বৃষ্টিপাত হচ্ছে সিলেট নগরীতে এবং সেই সাথে ছোট ছোট আকারে শিলাবৃষ্টি হচ্ছে, শীত ঝরছে আকাশ থেকে। জানি না সিলেটের অন্য কোথাও এভাবে শিলাবৃষ্টি হচ্ছে কিনা। এর মধ্যে আছি আমরা পূর্ব জিন্দাবাজার এলাকা এবং সেই সাথে কোনো বিদ্যুৎ নেই। পুরো সিলেট নগর বিদ্যুৎহীন অবস্থায় আছে। অনেক মার্কেটের সামনে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ জড়ো হয়ে আছেন, যানজট লেগেই আছে এবং জেনারেটর চলছে প্রতিটি মার্কেটেই। এই বৃষ্টিপাত প্রায় 8 ঘন্টা সময় থেকে চলছে সিলেট নগরে। পূর্ব জিন্দাবাজার এলাকায় একটি মার্কেটের সামনে আছি আমরা। আপনারা জানেন যে 3 দিন আগে যে সিলেটে আবহাওয়া, অর্থাৎ 3 দিন আগে যে সিলেটে শিলাবৃষ্টি হয়েছিল, সেই শিলাবৃষ্টিতে কয়েক শতাধিক বড় বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছিল। এখন অনেক মানুষ মানবেতর জীবনযাপন করছেন, অনেকে খোলা আকাশের নিচে বসবাস করতেন, কারণ অনেক বড় বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বড় বাড়ি যেসব টিন ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকের ঘরের ভেতরে এখনো টিন ছিদ্র দিয়ে অব্যাহতভাবে পানি প্রবেশ করছে। বিশেষ করে সিলেট গোলাপগঞ্জ উপজেলা, গোয়ালগঞ্জ উপজেলা, সিলেট সদর উপজেলার আখালিয়া, খাদিমনগর, খাদিমপাড়া সহ বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া শ্রমগঞ্জে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত শিল দিচ্ছে, যদিও এই বৃষ্টির অব্যাহতভাবে এই বৃষ্টির মাত্রা বেশি থাকার কারণে শিলগুলো দেখা যাচ্ছে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট আকারে শিল পড়ছে আকাশ থেকে। 2 দফায় বৃষ্টিপাত হচ্ছে। আজ মাগরিবের নামাজের পরপরই একবার বৃষ্টিপাত হয়েছে এবং এই মুহূর্তে আরেকবার বৃষ্টিপাত দিচ্ছে। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে সিলেটে আজকে এই বৃষ্টিপাতের সাথে শিল দিচ্ছে এবং সেই সাথে আকাশে মেঘের গর্জন এবং বিদ্যুৎ বারবার চমকাচ্ছে, যার কারণে অনেক মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। প্রতিটি মার্কেটের সামনে অসংখ্য মানুষ যারা একটু নিরাপদ আশ্রয়ে তারা অবস্থান করছেন। ঈদের মাত্র আর কয়েকদিন বাকি। ঈদের এই আগে যখন মানুষ কেনাকাটায় ব্যস্ত, কিন্তু সেই সময়ে এই বৃষ্টিপাতের ফলে সিলেটের ব্যবসা বাণিজ্যে বড় রকমের দর্শন হয়েছে। ব্যবসায়ীরা তারা বলছে যে এভাবে যদি বৃষ্টিপাত হয় তাদের বড় রকমের ক্ষয়ক্ষতি হবে এবং এবছর, এবং তারা এটিও বলছেন যে মফস্বল থেকে মানুষ একেবারে আসছেন না, কারণ অব্যাহতভাবে যে বৃষ্টিপাত হচ্ছে যার কারণে মফস্বলের মানুষ, গ্রামাঞ্চলের মানুষ শহরে এবারে আসতেই পারছেন না। পূর্ব জিন্দাবাজার এলাকার মালতানার কাছাকাছি একটি মার্কেটের সামনে আমরা দাঁড়িয়ে লাইভে যুক্ত হয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি এই মধ্যে যে শিল পড়ছিল, আপনাদের এলাকায় শিল দিয়েছে কিনা এবং বৃষ্টিপাত হচ্ছে কিনা আবহাওয়ার খবর সেটিও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এবং অন্য একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আবহাওয়া বিস্তারিত জানিয়েছে যে আরো কয়েকদিন এভাবে সিলেটে বৃষ্টিপাত হবে, সুতরাং আমরা একটু সতর্ক হয়ে চলি। এভাবে বৃষ্টিপাতের সময় আমরা ঘর থেকে একান্ত প্রয়োজন না হলে যাতে আমরা ঘর থেকে বের না হই সেটিও একটু খেয়াল রাখি, কারণ অনেক সময় এই বৃষ্টিপাতের সাথে গাছপালা উপড়ে পড়ে অনেক সময় যানমালের ক্ষয়ক্ষতি হয়, সেটি একটু আমরা সতর্ক হয়ে চলি। আমরা এই মুহূর্তে বৃষ্টিপাত মোটামুটি থেমেছে, মানুষ আস্তে আস্তে মার্কেটে যেসব মানুষ আশ্রয় নিয়েছিল অর্থাৎ নিরাপদে এসেছিলেন সেসব মানুষগুলো এখন বের হতে শুরু করেছেন। দীর্ঘক্ষণ এই বৃষ্টিপাত হয়েছে সিলেট নগরে। দেখতে পাচ্ছেন অনেকেই এই বৃষ্টিপাতের মধ্যেও দৌড়াদৌড়ি করে শপিং করছেন, শপিং করতে ব্যস্ত, কারণ ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। এই সময়ে মানুষ কেনাকাটায় ব্যস্ত থাকেন। সিলেটের মানুষ আসলে দিনের বেলা বাজার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, জোরে নামাজের সময় ঘুম থেকে উঠে নামাজ পড়েন এবং দৈনন্দিন কাজকর্ম সারেন। বিশেষ করে বাদ মাগরিব ইফতারের পর সিলেটের মানুষ কেনাকাটা করতে বের হন, আর তারাবির নামাজ পড়ে সিলেটের মানুষ বিশেষ করে বের হন। কিন্তু এবছর সবকিছু যেন এলোমেলো হয়ে গেছে সিলেটের
অর্থাৎ আমরা শুনতে পাচ্ছি যে আকাশে যে মেঘের গর্জন, বড় বড় রকমের একটি শুনতে পাচ্ছি এবং সেই সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। একান্ত প্রয়োজন না হলে আসলে এভাবে ঘর থেকে বের না হওয়াটাই ভালো, কারণ প্রতি বছরই এই চৈত্র বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসের সময় আকাশ থেকে বজ্রপাত হয়। বজ্রপাতের সময় অনেক মানুষ মারা যান, বিশেষ করে সুনামগঞ্জ জেলায় প্রতি বছরই অনেক মানুষের প্রাণহানি ঘটে, সিলেটেও ঘটে, হবিগঞ্জেও ঘটে, মৌলভীবাজারে ঘটে, কিংবা দেশের অন্যান্য অঞ্চলেও ঘটে। সুতরাং এই সময়ে আবহাওয়াবিদরা অর্থাৎ সংশ্লিষ্ট যারা আছেন তারা বারবার সতর্ক করে বলেন যে খোলা আকাশের নিচে চলাফেরা না করার জন্য, কিংবা বৈদ্যুতিক কোনো বিষয় কিংবা তার জাতীয় কোনো কিছুতে টাচ না করার জন্য, কিংবা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় না নেওয়ার জন্য তারা বারবারই সতর্ক দেন। অর্থাৎ এই সময়টাই বজ্রপাতের একটি সময়, সুতরাং আমরা এই সময়টা একটু এড়িয়ে চলি। একান্ত একান্ত প্রয়োজন না হলে যাতে আমরা ঘর থেকে বের না হই সে বিষয়টি একটু খেয়াল রাখি এবং আমরা একে অপরকে একটু সতর্ক করে দিই, সচেতন করে তুলি। অর্থাৎ এই সময়টি ঘর থেকে একান্ত প্রয়োজন না হলে না বের। দর্শক শিল্পী, দুই দফায় আজকে শিলা বৃষ্টি হয়েছে। প্রথম এক দফায় বৃষ্টিপাতের শুরুতেই ছোট ছোট আকারে শিলা বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টিপাতের মধ্যখানে আরেকবার শিলা বৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে গেল তিন দিন আগে সিলেটে বড় রকমের শিলা বৃষ্টি হয়েছে, যেটা সিলেটের মানুষ এর আগে কখনো এত বড় শিলা বৃষ্টি দেখেননি। সেই শিলা বৃষ্টিতে হাজার হাজার গোরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে সিলেটের গোলাপপুর উপজেলা, সুনামগঞ্জ, সিলেট সদর উপজেলার খাদিমপাড়া, খাদিমনগর সহ বিভিন্ন এলাকার অনেক অনেক ঘর বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই ক্ষয়ক্ষতি অনেকেই এখনো কাটিয়ে উঠতে পারেনি, অনেকেই এখনো টিন কিনছে। প্রতিদিনই আমরা টিনের দোকানগুলোতে গেলেই আমরা দেখতে পাই যে ভিড় লেগেই আছে এবং সেই সাথে অনেক অসহায় মানুষ যারা আছেন, যারা এখনো টিন কিনতে পারছেন না, যাদের একটু অভাব অনটন যারা বেশি আছেন, তারা এখনো হয়তো এই বৃষ্টির মধ্যে অনেকটা মানবেতর জীবনযাপন করছেন। হয়তো অনেকে টিনের চালার উপর পলিথিন দিয়ে সেই বৃষ্টি নিবারণের চেষ্টা করছেন। আসুন আমরা একটু মানবতার সেবায় আরেকবার এগিয়ে আসি। 2022 সালের ভয়াবহ বন্যার সময় সিলেটবাসীর প্রতি সারা দেশের মানুষ কারণে ছিলেন, বিশেষ করে সিলেটের মানুষ যেসব বিদেশের মাটিতে আছেন তারা দু হাত উজাড় করে দিয়েছিলেন। এবারও এই বিপদের সময় আরেকবার আমরা সিলেটের মানুষের পাশে দাঁড়াই, আল্লাহ অন্যদেরও একটু দেখার সুযোগ করে দেই। সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা এখনো সিলেট ভিউ ফেসবুক পেজে ফলো অপশনে ক্লিক করে যুক্ত থাকেননি, এখনই ফলো অপশনে ক্লিক করে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।